হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আর চ্যানেল ক্রিপ্টো স্টেশন বাংলা। বন্ধুরা, আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলে বিটকয়েন অ্যানালাইজ এবং আদার্স যে অলকয়েনে আছে তার প্রাইস প্রেডিকশন এবং বিভিন্ন মার্কেট রিলেটেড নিউজ আপডেট করা হয়ে থাকে। তা চলুন আজকের মার্কেট আপডেট দেখানো হয়েছে, গত 24 ঘন্টার মধ্যে মার্কেটের মধ্যে কী চলছে। এই মুহূর্তে বিটকয়েন ডোমিনেন্স আছে 39%, টোটাল মার্কেট ক্যাপ আছে $851, টোটাল ভলিউম আছে $37 billion এবং ইনফ্লেশন রেট এখনও পর্যন্ত একটি ইনফ্লেশন রেটে এসেছে, যেটা হচ্ছে 1260 BTC ইনফ্লেশন রেটে এসছে। এটা কয়েন বেস প্রো এক্সচেঞ্জের উপরে ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সে এই মুহূর্তে এক্সট্রিম ফিয়ারে আছে 25 এবং লাস্ট 1 ঘন্টায় মার্কেট বাইরের দিকেই কল চলছে। অল ওভার হিড ম্যাপ বিটকয়েন 1.90% পাম্প, ইথেরিয়াম 4.62% পাম্পের দিকে আছে, বিএনবি 6.69% পাম্পে আছে এবং আদার্স যত অল্টকয়েন আছে সব গ্রিনেতেই আছে। যেহেতু বিটকয়েন একটু পাম্প গেছে, এই জন্য যত অল্টকয়েন ছিল সব মানে ভালো রকমই পাম্পের মধ্যে আছে। এই মুহূর্তে টপ 3 অল্টকয়েনের গেনারের মধ্যে এই মুহূর্তে কিছু শো করছে না, কিন্তু আমার পার্সোনালি যে টপ 3 অল্টকয়েন গেনে গেছে সেগুলো হচ্ছে সোলানা, ডজকয়েন এবং শিবায়নু। এগুলো প্রায় প্রাইস প্রচুর হারে বাড়ছে এবং এখন বিটকয়েনের একটু অ্যানালাইজ করা যাক। বন্ধুরা, আমি যখন ভিডিওটা তৈরি করছি এখন বিটকয়েনের প্রাইস চলছে 17,236। বিগত দিনে দুদিন ধরে মানে লাস্ট 48 ঘন্টার মধ্যে যে ডলার ইন্ডেক্সে আছে, এই ডলার ইন্ডেক্স এর প্রাইস ছিল 105.50 টাকা কাছাকাছি এবং সেখান থেকে সারেন ডাম বেসে প্রাইস পৌঁছায়। এই মুহূর্তে ডলার ইন্ডেক্সের প্রাইস আছে 103.34 টাকা এবং এর প্রাইস এসেছিলো 103.20 টাকার কাছাকাছি এবং যখনই ডলার ইন্ডেক্সের প্রাইস ডাউন ফলে যায় তখনই বিটকয়েনের প্রাইস আপার মুভমেন্টে হয়। এটা প্রতিবারই হয়ে থাকে, মানে ডলার ইন্ডেক্স ডাউন মানে ডলারের দামের পতন হচ্ছে এবং সেই কারণেই মার্কেটের মধ্যে পয়সা আসে অনেক এবং তখনই বিটকয়েন বা আদার্স যত শেয়ার মার্কেট আছে সেগুলো পাম্পের দিকেই চলে। তা এই মুহূর্তে বিগত 48 ঘন্টার মধ্যে বিটকয়েন প্রাইস ছিল প্রায় ধরুন 16,340, সেখান থেকে এখন প্রাইসে পৌঁছেছে 17,236। এটাকে আমি যদি একটি হিসেব করি, প্রায় বিটকয়েন এখনও পর্যন্ত 5.80% পাম্প হয়েছে বিগত 48 ঘন্টার মধ্যে। তা বিটকয়েনের নেক্সট যে মুভমেন্টটা হতে পারে, নেক্সট পসিবল মুভমেন্ট হচ্ছে 17,806। এখন এই যে পোর্শনটা আছে এই পোর্শনটা একটি দেখতে পাচ্ছেন এখানে সাপোর্শন এখানে একটি তৈরি হচ্ছে এবং নেক্সট রেজিস্ট্যান্স জোন 17,800 কাছাকাছি। তা আপনারা কেউ যদি ফিউচার ট্রেড করে থাকেন তাহলে এখনই শর্ট করার কোনো দরকার নেই, যখন মার্কেট ধীরে 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 যখন 17,800 থেকে পৌঁছাবে তখন এইখান থেকে রিজেকশন পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি এবং আপনারা তখন একটি শর্টের কল নিতে পারেন। কিন্তু এই মুহূর্তে কোনো কল নেবেন না, কারণ এই পোর্শন থেকে মার্কেট ডাম্পও খেতে পারে, তো ডাম্প নাও খেতে পারে কিন্তু আপার মুভমেন্টের চান্স যাওয়ার চান্স অনেকটাই বেশি। তা ওই জন্য বলছি এখন কোনো ট্রেড নেওয়া দরকার নেই, যদি আপনারা নিচে নিয়ে থাকেন তাহলে একটু হোল্ড করুন এবং স্টপ লস লাগিয়ে রাখুন। আপনাদের স্টপ লস লাগান 17,100 কাছাকাছি স্টপ লসটা লাগান এবং না যদি কিনে থাকেন এখানে পর্যন্ত তাহলে মার্কেট একটু উপর দিকে যেতে দিন প্রায় 17,800 এবং তারপর একটি শর্ট ওপেন করবেন। তো বন্ধুরা, আমি তিনটে অল্টকয়েন বেছেছি, সোলানা, ডজকয়েন এবং শিবায়নু। এর নেক্সট পসিবল মুভমেন্ট কী হতে পারে সেগুলো একটু দেখে নেওয়া যাক। সর্বপ্রথম যে আমি অল্টকয়েন দেখেছি সেটা হচ্ছে সোলানা। সোলানা বিগত 48 ঘন্টার মধ্যে এর প্রাইস ছিল তখন $8 কাছাকাছি, এখন প্রাইস চলছে $16.34, মানে ধরতে গেলে 48 ঘন্টার মধ্যে এই কয়েনটি 100% পাম্প নিয়েছে $8 থেকে $16। আপনারা কেউ যদি ফিউচার ট্রেড করে থাকেন, যদি 5% লেভারেজ চলে নেন তাহলে আমাদের এই মুহূর্তে 500% প্রফিটের মধ্যে আছে। তো এর নেক্সট যে পসিবল মুভমেন্ট হতে পারে, এই মুহূর্তে সোলানা একটি ক্রিটিক্যাল জোনেতেই আছে, এইখান থেকে রিজেকশন পাওয়ার চান্সটা অনেকটাই বেশি হচ্ছে কারণ অলরেডি 100% পাম্প হয়ে গেছে সোলানা বিগত 48 ঘন্টার মধ্যে এবং এইখান থেকে একটি রিজেকশন পেয়ে সম্ভবত 13.56 এই যে লাইনটা আছে এই 13.56 এখানে মার্কেট আরও একবার আসতে পারে। তো আপনারা যদি
এতে যদি ইনভেস্ট করে থাকেন তা এখন আর এখান থেকে লং করবেন, এখানে একটি শর্টের অপরচুনিটি এখান থেকে হচ্ছে। এখান থেকে একটি শর্ট নিয়ে প্রথমে যে লেভেলটা আছে ১৩.৪৯ বা $13, এবং তার পরবর্তীকালে যে লেভেলটি আসছে ১২.২৭, এবং নেক্সট যে লেভেলটি আসছে ১১.২৩। মানে এই তিনটে লেভেল আছে, এবং এই তিনটে লেভেল যদি হিট হয়ে যায় মানে এখান থেকে মার্কেট যদি রিজেকশন পায় সোলানা, তাহলে এখান যখন মার্কেট মানে সোলানার মার্কেট ১১.২৮ চলে আসবে, এইখান থেকে একটি লং অপরচুনিটি তৈরি হচ্ছে। কিন্তু এই মুহূর্তে এই যে ১৬ডলারে যখন মার্কেট চলছে ১৬.৩৬, এখান থেকে একটি শর্টের অপরচুনিটি তৈরি হচ্ছে, এখান থেকে আপনারা শর্ট নিতে পারেন। নেক্সট দেখে নেব ডজ কয়েন এখনও পর্যন্ত লাস্ট বিগত ৪৮ ঘন্টার মধ্যে এখনও পর্যন্ত ডজ কয়েন পাম্প হয়েছে ১৯.৯২%, মানে প্রায় ২০%-এর মতো এখনও পর্যন্ত ডজ কয়েন পাম্প হয়ে গেছে বিগত ৪৮ ঘন্টার মধ্যে। এবং এই মুহূর্তে ডজ কয়েন যে নেক্সট পসিবল মুভমেন্ট হতে পারে সেটা হচ্ছে ০.০৮১৯, মানে এই পার্সেন্টটা নেক্সট আপনি ড্র করে দেখিয়ে দিচ্ছে, নেক্সটে পসিবল মুভমেন্ট হতে পারে ঠিক এই পার্সেন্টে ডজ কয়েনের প্রাইস আসতে পারে এবং এইখান থেকে রিজেকশন পেতে পারে। এবং নেক্সট যে কয়েনটি দেখে নেবো এটা হচ্ছে সিবাইনু এখনও পর্যন্ত বিগত ৪৮ ঘন্টার মধ্যে ১৫.৪৩%-এর মতো পাম্প হয়েছে, এবং সিবাইনু এইখান থেকে একটি শর্টের অপরচুনিটি তৈরি হয়েছে, কারণ এর ওপর কোনো ভলিউম নেই এবং অলরেডি এর যে রেজিস্ট্যান্স জোন আছে প্রায় ০.৫০.৮৯৯, তার রেজিস্ট্রেশন জোনে অলরেডি সাপোর্ট মানে টাচ করে গিয়েছে, এবং এইখান থেকে একটি শর্টের অপরচুনিটি তৈরি হচ্ছে সিবাইনু ০.৫০.৮৯৮, এখান থেকে একটি শর্টের অপরচুনিটি তৈরি হচ্ছে, এখান থেকে মার্কেট শর্টের দিকে আসবে সিবাইনু বিশেষ করে। তো বন্ধুরা আজকের আপডেট এইটুকুই ছিল, আপনারা যদি আপডেট পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।